আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন হ্যান্ডক্রাফের একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। আম্মু ঘর সাজানোর পরে এই লতাটা বাড়তি ছিল, আম্মু আমাকে দিয়েছিল, বলেছিল কোথাও একটা টাঙিয়ে দিতে, বাট আমি ভাবলাম যে এটা দিয়ে অন্যরকম কিছু একটা করা যাক। তো তারপর আমি পাতা আর ফুল লতা এগুলো সব আলাদা করে নিলাম। এই পার্টে আমি দেখাবো লতা আর পাতা দিয়ে আমি কী করেছি আর ফুল দিয়ে কী করেছি, ওটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আমি গ্লু দিয়ে পাতাগুলোকে ভালো করে আটকে নিয়েছিলাম, কারণ পাতাতে কোনো রকম পাইপ থাকে না, যার কারণে এই পাতাগুলো আটকে থাকবে। তো আমি গ্লু দিয়ে আটকে নিলাম যেন খুলে খুলে না পড়ে যায়। তো তারপর পুরো লতাটা দেখতে এরকম লাগছিল, সুন্দর লাগছিল। এই যে এই বাটিটা, এটা অ্যাকচুয়ালি আম্মুর অপ্রয়োজনীয় একটা বাটি ছিল, তো আমি তিন সাইডে তিনটা ফুটো করে নিয়েছি সুতা টাঙানোর জন্য। তো তারপর কালো রঙটা করে নিলাম, কারণ লতা মানে হাইট থাকবে, দেখতে খুবই সুন্দর লাগবে লতা পাতা, তাহলে ওটা ভিতরে তো থাকবে, ওটা হাইট থাকবে। তারপর এরকম আমি পুরোটা কালো রঙ করে নিলাম, হালকা আমি একটু রোদেও শুকিয়ে নিয়েছিলাম। তারপর এই যে গিফটের পলিথিনটা আমি সুন্দর করে গোল করে নিচ্ছিলাম, কারণ বাটিটাতে আমি বসাবো। তো তারপর গ্লু গান দিয়ে আমি বাটিটাতে সুন্দর করে বসালাম, তাহলে কি হবে, বাটিটা একটু হালকা ওজন হবে আর হচ্ছে একটু ফুলু ফুলু থাকবে, যার কারণে পাতাগুলো লাগাতে আমার খুবই ইজি হবে। অবশ্য যে যার ইচ্ছা মতো এখানে জিনিস দিতে পারেন, কাপড় দিতে পারেন, বা আপনাদের যা ইচ্ছা মাটি যে কোনো জিনিস, আমার যেটা সহজ মনে হয়েছে আমি ওইটাই দিয়েছি। তো এইখানে এই লতাটা আমি এই বাটির সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম, অবশ্য কতটুক লম্বা লাগবে দেখতে, মানে কতটুক লম্বা রাখলে সুন্দর দেখা যাবে, ছোট বড় হলেও কোনো সমস্যা নেই। তো তারপর আমি এখানে গ্লু দিয়ে আটকে নিয়েছিলাম ভালো করে, যেন ছুটে না যায়। তারপর এই যে পুরো পাতাটা আমি সুন্দর করে আটকেছিলাম, এটা আমি উপরেও কিছু পাতা লাগিয়েছি। আমার জিনিসটা দেখতে আসলে এমন হয়েছিল, মাশাআল্লাহ খুব সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট পার্টির জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।